আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকের পর্বে আপনাদেরকে আমি দেখাবো যে এনআইডি কার্ডে যে পরিবর্তন এসেছে, এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে যে পরিবর্তন অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে এবং যেখানে বারকোডের মাধ্যমে আপনাকে স্ক্রিন ফেস স্ক্রিনের মাধ্যমে আপনাকে রেজিস্টার করতে দেওয়া হচ্ছে, তার ডিটেল বিষয়টি নিয়ে আপনাদের সাথে এ পর্বে আলোচনা করব। তো বন্ধুরা, আমি স্ক্রিনে যাওয়ার পূর্বে আপনাদেরকে যে বিষয়টা বলবো যে এই প্রসেসটা সম্পন্ন করার জন্য আপনাকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে এনআইডি ওয়ালেট। তো এনআইডি ওয়ালেটটা আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। প্লে স্টোর যদি আপনার ডাউনলোড করতে প্রবলেম হয় তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ডাউনলোড করার মাধ্যমে তারপর হচ্ছে আপনি কম্পিউটার হোক এবং আপনি মোবাইল হোক, যেটা হোক না কেন, সেটার মাধ্যমে আপনি রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন। তো বন্ধুরা, এই রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরেই কিন্তু আপনি আপনার প্রোফাইল দেখতে পারবেন, অর্থাৎ প্রোফাইল দেখতে পারবেন, সেখান থেকে প্রোফাইলে যদি কোনো সংশোধনের আবেদন করতে চান সেগুলো করতে পারবেন, আপনার আইডি কার্ড যদি ডাউনলোড করতে চান সে ডাউনলোডও করতে পারবেন। তার মানে ডিটেল প্রসেসটা আপনি এর মাধ্যমে অবলম্বন করতে পারবেন। তো বন্ধুরা, এই প্রসেসটা দেখানোর আগে আপনাদেরকে একটু বলে, যদি কারো কোনো ধরনের প্রবলেম হয় এনআইডি কার্ড ডাউনলোড কিংবা এই প্রসেসটা কমপ্লিট করতে, সেক্ষেত্রে আপনি আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারেন। হোয়াটসঅ্যাপে যদি যোগাযোগ করেন তাহলে আমি আপনাদেরকে হেল্প করার যথেষ্ট চেষ্টা করবো। তো বন্ধুরা, তাহলে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখেছি কিভাবে এই প্রসেসটা সম্পন্ন করতে হবে। তো ওকে বন্ধুরা, আমরা এখানে ওয়েবসাইটে চলে আসলাম। ওয়েবসাইটে যাওয়ার পরে আমাদের নির্দিষ্ট ওয়েবসাইটে আমরা ঢুকবো। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্টার নামে যে অপশন আছে, তো রেজিস্টার অপশনে এখানে জাস্ট ক্লিক করব। ওকে, রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে আমাদেরকে এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে চাই, এখানে জাস্ট আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পরে আমাদের আগের প্রসেস অনুযায়ী যে ওয়েবসাইট ছিল সেখানে আমরা চলে আসছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে আমরা হুবহু জাতীয় পরিচয়পত্র নম্বরটা দিয়ে দেব। ওকে, দিয়ে দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের জন্ম তারিখ হুবহু যা আছে সেটা এখানে দিয়ে দিব। তারপরে এখানে যে নিচে একটা ক্যাপচা কোড দেখতে পাচ্ছি, ক্যাপচা কোডটা দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট নামের যে অপশন পাবো, সাবমিট অপশনে জাস্ট ক্লিক করে দিব। ওকে, ক্লিক করার পরে এখানে আমাদের যে ঠিকানা আছে, ঠিকানা, বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা এগুলো সব সিলেকশন করে দিতে হবে ধাপে ধাপে। ওকে, জেলা সিলেক্ট করে দিলাম, উপজেলা। ওকে, তারপর হচ্ছে এখান থেকে স্থায়ী ঠিকানাগুলো আমাদেরকে হুবহু সিলেকশন করে দিতে হবে। সিলেকশন করে দেওয়ার পরে এখানে পরবর্তী যে অপশন দেখতে পাচ্ছেন, পরবর্তী অপশনে জাস্ট ক্লিক করে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখানে আপনার কাছে থাকা একটা ভ্যালিড ফোন নম্বর, অর্থাৎ মোবাইল নম্বর যে নাম্বারটিতে মেসেজ ঢুকে এরকম একটি ফোন নম্বর আপনাকে এখানে ইউজ করতে হবে। তারপর হচ্ছে বার্তা পাঠানো অপশনে আপনি জাস্ট ক্লিক করবেন। ওকে, তারপরে আপনার ফোনে একটি মেসেজ পাঠানো হবে যেখানে হচ্ছে একটা সিকিউরিটি কোড, যে কোডটি যাচাইকরণ কোড নামে পরিচিত। তো যাচাইকরণ কোডটি এখানে আপনাকে যখন আপনার ফোনে যাবে সেই যাচাইকরণ কোডটি এখানে আপনাকে দিয়ে দিতে হবে। ওকে, আমরা এখানে যাচাইকরণ কোডটি দিয়ে দেবো। যাচাইকরণ কোডটি দেওয়ার পরে বহাল অপশনে ক্লিক করব। এরপরে কিন্তু আমাদের যে বারকোডটি ছিল, যে বারকোডটি নিয়ে আমরা কথা বলছি, সেই বারকোডটি কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করার কথা বলা হচ্ছে, যেটা আমরা মোবাইলে অলরেডি ইনস্টল করেছি। সেই ইনস্টল করার পরে আমরা ফোন থেকে আমরা অ্যাপসটিকে ওপেন করব। ওকে, অ্যাপসটিকে ওপেন করার পরে আমরা হচ্ছে বারকোডটিকে এখান থেকে স্ক্যানিং করতে হবে। তো আমরা সর্বপ্রথমে অ্যাপসটিকে খুঁজে সেখান থেকে অ্যাপসটিকে ওপেন করব। ওপেন করার পরে আমরা বারকোডটির উপরে যদি ধরি তাহলে কিন্তু সে অটোমেটিকলি বারকোডটা নিয়ে নেবে। ওকে, বারকোড নিয়ে নেওয়ার পরে আমাদের ক্যামেরাটা চালু হয়ে যাবে। ক্যামেরা চালু হয়ে যাওয়ার পরে যার এনআইডি কার্ড তার ফেসটাকে এভাবে ঘোরাতে হবে। ওকে, এভাবে যখন আপনি ঘোরাবেন তখন যতক্ষণ পর্যন্ত আপনার এনআইডি কার্ডের সাথে আপনার ফেস ম্যাচ না করবে ততক্ষণ পর্যন্ত আপনার এনআইডি কার্ডটি এভাবে, অর্থাৎ আপনার ফেসটাকে আপনার ক্যামেরার সাথে এভাবে করে আপনাকে কিন্তু একটু ঘোরাতে হবে। যেমন নিচে লেখা দেখছেন যে ফেস টু ক্লোজ, অর্থাৎ ফেসটা কিন্তু একদম ক্লোজ হয়ে যাচ্ছে, সেই জন্য নিচে লেখাটা আসছে। একটু দূরে নিয়ে নেবেন তাহলে কিন্তু আর এই লেখাটা আসবে না। ওকে, দেখুন এখন একটু দূরে থেকে ফেসটাকে এভাবে হালকা স্লো মোশনে কিন্তু আপনাকে লেফট সাইড এবং রাইট সাইডে ছবিটা নিতে হবে। যখনই ছবিটা ক্যাপচার করে ফেলবে তখন দেখতে পাচ্ছেন ছবিটা ক্যাপচার হয়ে গেছে, তখন এখানে একটা মেসেজ চলে আসবে ডিসপ্লেতে, দেখুন যে দিস অ্যাপ উইল ক্লোজ, প্লিজ গো টু দ্য ব্রাউজার টু কন্টিনিউ। এখন দেখুন ব্রাউজারের ভিতরে কিন্তু অটোমেটিকলি আপনার ছবিটা চলে আসছে।
তো এখন হচ্ছে আমরা এখান থেকে সেট পাসওয়ার্ড নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেট পাসওয়ার্ডে গিয়ে আমরা পাসওয়ার্ডটা সেভ করে নিব, নতুবা আমাদেরকে কিন্তু এই পুনরায় আবারও ফেস স্ক্যান নিতে হবে এই প্রোফাইলটা লগ ইন করার জন্য। তো আমরা এখান থেকে সেট পাসওয়ার্ডে ক্লিক করে এখানে ইউজার নেম দিয়ে দিব। তো ইউজার নেম আমরা যেটা হচ্ছে ম্যাচ করে সেরকম একটা ইউজার নেম এখানে আমরা দিয়ে দিব। ওকে, হচ্ছে এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন, যেটা 6 ডিজিট অথবা 8 ডিজিটের হতে হবে। তারপর আপডেট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত যে প্রোফাইল আছে সেই প্রোফাইলে কিন্তু আপনি এখান থেকে চলে আসতে পারবেন। তো এখানে দেখুন যে আপনার ডিটেল অপশন আছে, আপনি প্রোফাইলে গিয়ে সেই প্রোফাইলে আপনার ডিটেলসগুলো দেখতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে আপনি আপনার অ্যানালিটিকার ডাউনলোড, আবার হচ্ছে আপনি চাইলে এখান থেকে সংশোধনের যে প্রক্রিয়াগুলো সবগুলো আগের মতো প্রসেস করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের খুব উপকারে আসবে। যদি বন্ধুরা ভিডিওটি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে কোনো আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর যদি ভিডিওতে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, সেগুলো উত্তর দেওয়ার আমি যথেষ্টভাবে চেষ্টা করব। তো আজকে পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।